আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবদুল্লা টিচ। আজকের ভিডিওতে আবার ইমুভি প্ল্যান নিয়ে চলে আসলাম। অনেকেই বলছেন যে ভাই ইমুভি প্ল্যান নিয়ে একটা ভিডিও বানান। আজকে নাকি তারা উইড্রোটা চালু করেছে, আজকে কিন্তু 12 তারিখ, অ্যান্ড আজকে কিন্তু তারা উইড্রো দেওয়ার কথা। মানে আজকে যারা যারা উইড্রো দিবেন কালকে কিন্তু তারা পাবেন। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ উইড্রো দিবে। তো ইমুভি প্ল্যান কি স্ক্যাম করে যাবে, আর স্ক্যাম করলে কত কোটি টাকা নিয়ে তারা এখান থেকে পালাবে? সো আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে ইমুভি প্ল্যান নিয়ে, যে তারা কি আজকে উইড্রোটা দিবে নাকি দিবে না। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পারতেছেন এটার মধ্যে একটা ক্লিক করেন, অ্যান্ড এই জায়গার মধ্যে বেল আইকন বাটনটা দেখতে পারতেছেন এটার মধ্যে একটা ক্লিক করে অলের মধ্যে প্রেস করে দেন। তাহলে আমরা যখনই আমাদের ভিডিওগুলো ছাড়বো তখনই কিন্তু আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু অল টাইম সবগুলো কিন্তু ভালো ভালো সাইটগুলো শেয়ার করা হয়, যেগুলো সাইট আসলেই লং লাস্টিং করে ওই সাইটগুলো নিয়েই কিন্তু আমি রিভিউ দেই, নয়তো কিন্তু আমি কোনো সাইট নিয়ে রিভিউ দেই না। এই জায়গার মধ্যে যতগুলো সাইট দেখতে পারতেছেন সবগুলো সাইট কিন্তু রিয়েল। সো এই সাইটগুলোর মধ্যে আপনারা চাইলে কাজ করতে পারেন। আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, তো এবার আসা যাক যে ইমুভি প্ল্যান নিয়ে। ইমুভি প্ল্যান কি কালকে উইড্রো দিবে, বা ইমুভি প্ল্যান কত কোটি টাকা নিয়ে পালাবে? সো ইমুভি প্ল্যান কিন্তু বলেছে যে তাদের একটা সমস্যার কারণে তারা, মানে প্রচুর পরিমাণ মানুষ উইড্রো দিয়েছে, তার জন্য কিন্তু বাইন্যান্সের মধ্যেও সমস্যা হয়ে গিয়েছে এবং বিকাশের মধ্যেও কিন্তু সমস্যা হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু তারা একটা ডেট ঠিক করেছে যে 12 তারিখে কিন্তু তারা উইড্রোটা দিবে। সো আজকে যারা যারা উইড্রো করবেন কালকে বা পরশু দিন পেয়ে যাবেন। আমরা চাইলে কিন্তু পরেও উইড্রো দিতে পারি। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আজকে এত পরিমাণ উইড্রো কেউ দিবেন না। তো যারা যারা দিয়ে ফেলছেন তারা তো দিয়েই ফেলছেন, আর যারা যারা দেননি এখনও তাদেরকে বলবো যে এখন আর উইড্রোটা দিয়েন না, কিছুদিন পরে দেন। সাইট থাকবে, এটা সাইট যাবে না, সাইট থাকবে কিন্তু আমাদের কারণেই কিন্তু সাইট চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যারা যারা এই সাইটের মধ্যে ডিপোজিট করে কাজ করতে চান তারা অবশ্যই করতে পারেন, তবে নিজ রিস্কে করেন, কারণ যেহেতু সাইটটার বয়সও অনেক হয়ে গিয়েছে। তো অবশ্যই নিজ রিস্কে করেন। আর আমার রেফারের যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই এই সাইট থেকে লাভবান রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তাদের নিজ প্রফিটটা তুলতে পারছেন। আরও যারা যারা অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন। ইনভেস্ট পরে করলেও চলবে, আপনারা ইনভেস্ট পরে করেন বাট অ্যাকাউন্টটা খুলে রাখেন। সাইট এইটা এখনও থাকবে কিন্তু আমাদের গাফলতির কারণে, আমাদের তাড়াহুড়ার কারণে কিন্তু আমরা এই সাইটটাকে চলে যেতে বাধ্য করব। সো যারা যারা উইড্রো দেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এখন আপনারা উইড্রো দিয়েন না, আপনারা কাজ করতে থাকেন। মানে $50 ইয়ের মধ্যে রেখে, সাইটের মধ্যে রেখে যদি $2000 উইড্রো দিয়ে দেন তাহলে কি করে হবে ভাই? তাদেরও তো একটা লাভ থাকতে হবে, তাই না? তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে সকলে মিলে ঝিলেই নেওয়ার চেষ্টা করবেন। আপনি আজকে উইড্রো না দেন, কিছুদিন পরে দেন, বাট উইড্রো তো দিবেন। একদিন আজকে না দেন, পরে দেন, দেন এটা কিন্তু ভালো হবে আমাদের সকলের জন্যই। তো আমি এই কথাই বলবো যে আজকে যারা যারা উইড্রো দেওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই আজকে না দিয়ে একটু পরে দেন। তো যারা যারা উইড্রো দিচ্ছেন তাদেরকে বলবো যে ভাই একটু পরে উইড্রোটা দেন, কারণ এতগুলো উইড্রো একসাথে দিলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। কারণ আপনাকে যদি অনেকগুলো কাজ একসাথে দিয়ে বলা হয় যে এটা কালকের মধ্যে কমপ্লিট করবে, তাহলে কিন্তু আপনিও ঘাবড়ে যাবেন, কারণ এত কাজ কিন্তু একসাথে করা সম্ভব নয়। তো এই উইড্রোটাও কিন্তু সেম সিস্টেম, এত উইড্রো একসাথে সকলকে দেওয়াটা কিন্তু সম্ভব হয় না। তাই বলবো যে ভাই আপনারা একটু রিল্যাক্সে তারপরে উইড্রোটা দেন, আজকে না দেন, 4 দিন পরে দেন, 5 দিন পরে দেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি ইমুভি প্ল্যান সাইটটা চলেও যায় তারপর আমার কাছে লাগে না যে বাংলাদেশ থেকে ভাই তারা বেশি লাভবান হতে পারবে, কারণ এত পরিমাণে মানুষ এখান থেকে উইড্রো করছে এবং টাকা পাইছে। আমি বিশ্বাস করি যে এই সাইট যদি চলেও যায় তারপরও কিন্তু তেমন পরিমাণ তারা প্রফিট আর্ন করে নিতে পারবে না। আমার যদি দেখাই, আমি এই জায়গার মধ্যে 1500 টাকা ডিপোজিট করেছি, দেন এই জায়গার মধ্যে উইড্রো অপশনের মধ্যে ক্লিক করে যদি আমি আমার হিস্টোরি দেখাই তাহলে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গা থেকে $40, $16 আবার $5 নিছি। সো সবগুলোই কিন্তু আমি আমার ইয়ের মধ্যে পেয়ে গিয়েছি, মানে এইটা নিয়েছিলাম বাইন্যান্সে, বাইন্যান্সেরটা কিন্তু পেয়ে গিয়েছি $40, তারপর এই দুইটা $16 এবং $5 কিন্তু বিকাশে নিছি, এইটাও কিন্তু পেয়ে গিয়েছি। মানে আমি $15 ডিপোজিট করে কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হয়েছি। আর যারা যারা প্রথম থেকে কাজ করছেন তাদের তো ভাই
কথাই নেই, তারা প্রচুর পরিমাণ এখান থেকে লাভবান হয়েছেন। আর এই সাইট যদি চলেই যেত তাহলে কিন্তু আমাদেরকে এত পরিমাণ উইড্রো দিত না, মানে বাংলাদেশের মানুষটা যত পরিমাণ উইড্রো ইমুভি প্ল্যান থেকে নিছে আমি বিশ্বাস করি অন্য কোনো সাইট থেকে এত টাকা তারা জীবনেও কামাতে পারেনি। অনেক মানুষ কিন্তু ইমুভি প্ল্যানের টাকা দিয়ে বাইক কিনছে, বাড়ি করছে, এটা কিন্তু তো আপনারা দেখতে পারবেন তাদের গ্রুপের মধ্যে যেয়ে। সো তারপরেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখন আপনারা যারা যারা উইড্রো দিতে চান প্লিজ দয়া করে এখন উইড্রোটা দিয়ে না, কিছুদিন পরে দেন, কারণ তাদেরও কিন্তু একটা মানসিক শান্তির দরকার, তাদেরও কিন্তু এই উইড্রোগুলো দিতে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে উইড্রোটা দিবে। সো যারা যারা আবার দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আছে। ভাই আপনারা যারা যারা উইড্রোটা দিবেন তারা একটু পরে উইড্রোটা দেন, কারণ সকলেই উইড্রো দিলে কিন্তু সাইটটা আমরা নিজেরাই বাধ্য করবো সাইটটা চলে যেতে। সো আশা করি বুঝতে পারছেন। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।